সকলেই 80 বা 90 শতাংশের কাছাকাছি নম্বর পাবে। আপনি ভাবছেন তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে। অঙ্ক বলছে এই আশঙ্কা সত্যি হলে বিপদ বাড়তে পারে পরীক্ষার্থীদেরই। কিরকম? প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসছে, উচ্চ মাধ্যমিকে যে পদ্ধতিতে মূল্যায়ন হবে তাতে ঢালাও নাম্বার উঠবে। কলেজে ভর্তির এত আসন আছে কি? শিক্ষাবিদরা বলছেন স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে আসন নিয়ে সমস্যা তেমন নেই। 2014 থেকে 2019 এই 6 বছরে আমাদের রাজ্যের প্রত্যেকটা কলেজে এই অর্ডারকে মান্যতা দিয়ে ধাপে ধাপে আসন সংখ্যা বেড়েছে কি, এবং যে সেই কারণে ফার্স্ট ইয়ারে যত ছেলে মেয়ে ভর্তি হতে আসবে আসন সংখ্যা যা রয়েছে তার অনেকটাই কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভর্তি হয় না। কিন্তু সমস্যা হবে আরও গুরুতর। ভালো নম্বর পেয়ে পাশ করলেই পছন্দসই কলেজে পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবে কি? শিক্ষার মান আদৌ ঠিক থাকবে কি? বিপুল নম্বর পেয়ে সব ছাত্রছাত্রী প্রথম সারির কলেজে ভর্তির লাইনে দাঁড়াবে, ফলে চাপ বাড়বে নামজাদা কলেজ বিদ্যালয়ের উপর। হিউজ স্টুডেন্ট টাই মার্কস, অর্থাৎ টাই কী করে ব্রেক করা যায়, এইটা কিন্তু প্রধান চ্যালেঞ্জ হবে। কালকের যে ফর্মুলা ডিক্লেয়ার হয়েছে তাতে আগামী দিনে ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে যে ইস্যুটা প্রধান ইস্যু হবে সেটা হচ্ছে টাই ইস্যুটা প্রধান ইস্যু হবে। এবার ধরুন একটা কলেজের একটা বিভাগে বা একটা বিষয়ে আপনার যদি 30টা আসন থাকে এবং সেখানে যদি 300 জন একই নাম্বার নিয়ে অ্যাপ্লাই করে, আপনি কাকে নেবেন আর কাকে নেবেন না এইটা কী করে ঠিক করবেন? এক ঝলকে দেখা যাক আমাদের রাজ্যে কলেজে ভর্তির পরিকাঠামো কি বলছে। রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ 150, হাওড়ায় কলেজ রয়েছে 21টি, হুগলি জেলায় কলেজের সংখ্যা 8, সব মিলিয়ে কলকাতা লাগোয়া এলাকায় কলেজের মোট সংখ্যা 152, আনুমানিক আসন সংখ্যা 250,000, কলকাতায় আসন সংখ্যা আনুমানিক 1 লক্ষ। ফলে আসন সংখ্যা যথেষ্টই। আরও একটা বড় সমস্যা, পড়ুয়ার মেধার সঠিক মূল্যায়ন। গত বছর 11 শ্রেণীতে বহু গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি। ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্সের মতো বিষয়ের পরীক্ষা হয়নি। যে পড়ুয়া ফিজিক্সের অনার্স নিয়ে পড়তে চায় 11-12 তার ফিজিক্সের মূল্যায়নই হয়নি। মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তাকে ফিজিক্সের নম্বর দেওয়া হবে। এভাবে মূল্যায়ন হলে মেধার বিচার হবে কিভাবে? অন্য কোনো একটা পরীক্ষা আগে যেটা দিয়েছে সেই পরীক্ষার ভিত্তিতে তার নাম্বার দেওয়া হচ্ছে অন্য বিভিন্ন বিষয়ে, যে বিষয়ে সে কোনো পরীক্ষায় দিল না অন্য একটা বিষয়ের নাম্বার থাকে।